দেখেন ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না মানে কোনটা উচিত না? গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল আজিজ। যারা সত্যের সাক্ষরতা, সত্যের সাথে সত্য ইসলাম, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে হাদিস, সত্য হচ্ছে কুরআন, এই মহাসত্য নিয়ে যারা স্বীকৃতি দিয়ে বিকৃতি দিয়ে নিজেদের ধন দিয়ে সম্পদ দিয়ে এমনকি নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দাঁড়ায় অনেকে হচ্ছেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হন, যাত্রা নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সদা জিনিস নয়, আল্লাহর রাস্তায় ধর্মের যুদ্ধে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য জীবন দেয় অনেক হচ্ছেন শহীদ। এই শহীদদের মধ্যে আল্লাহর বড় এত বেশি মর্যাদা দিয়েছে, এই শহীদদের কোন হিসাব করা হবে না, বিচার করা হবে না, এই শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবে। এই শহীদের বিরাট মর্যাদা, এই শহীদ শাহাদাতের তমন্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন শহীদের মতে তীব্র করে যন্ত্রণা চেয়ে তো বেশি কি হতে পারে, শাহাদাত এপারে মত যদি তাই মনে হয় তারপরে ইমান দেন কিনা, যাতে বলছে না কখনো ইমান আনবো না। ভাতিজা বলছিলেন চলে বছরের পর বছর ধরে আমি অপেক্ষা করছিলাম আপনি আগে ইমান আনবেন তারপরে আনব। আপনি যখন ইমান আনলেন না আর আনবেন না বলে ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত হয়ে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাতিজা বলছেন শুধু তাই নয়, আছে
জামাতে জামাতে জামালুমি ছাড়তে হবে বাকি তখন ইমানের জন্য যাও ছাড়তে হবে জামালুমি চলে চলে আসবে হাদিস তিনি চলে গেলেন তার মায়ের কাছে মা এই যুবক ছেলে গেলেন ওই অবস্থায় দুই হাত দিয়ে চোখ করে দিলেন বাবা তোমার অবস্থা কেন ছেলে বলছেন মা মায়ের কাছে কম্বল ছিল কম্বলটা তুমি দিয়ে দিন হজরত এখন অফিসে মুসলমান হয়নি কম্বলটা নিয়ে দুই টুকরো করে চলে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন এমনকি পরনের কাপড় আমার গায়ে নাই মার কম্বলটা ছেড়ে নিছি নবীজি আসামের বস্তু দিলেন থাকতে দিলেন আর বলেন তোমার নাম আব্দুল জানাই তোমার নাম আব্দুল্লাহ হাদিস শরীফে আল্লাহ রাসূল চৌদ্দ নাম সবচেয়ে প্রিয় একটা হচ্ছে আব্দুল্লাহ একটা হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আব্দুল্লাহর কোরআন শরীফ চিল্লার ইশারে সাহাবীরাকে বিশ্রাম করতে পারে না ঘুমাতে পারে না তাই হুজুরের কাছে সাহাবীরা নালিশ করলেন হুজুর এই আব্দুল্লাহর কোরআন শরীফ চিল্লার ইশারে আমরা কেউ ঘুমাতে পারি না বিশ্রাম করতে পারি না হুজুর বলছেন আমার সাহাবীরা কারণ তার এমন বড় কানের আনতে হয়ে যায় কিছু আনতে পারে না তাকে কান ভরে চলে যাওয়া দাও করতে দাও ইতিমধ্যে তোমাকে যুদ্ধ দেওয়া তোমার জানেছেন রোমান সেনা যুদ্ধ করবেন জাহাজ করবেন ইসলামকে গর্বিত করবেন এই জন্য যার কাছে যা আছে দাও টাকা দাও পয়সা দাও সবাই মিলে ইচ্ছা রাখবেন দিতে দিতে নাচের ফুল কানের ফুল হুজুরের সামনে এনে উপস্থিত করলেন হুজুর বলছেন নমস্কার সবাই তো সব কিছু দান করলেন আমার আবু উপা করে দেখি না কেন রাজাল্লাহ তাল আহ পিলারের আল দাম ছিলেন হুজুরের ডাক শুনে তিনি ছুটে আসলেন হুজুর দেখলেন আব্দুল্লাহ তার চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে আমরা দিলাম আমার বাড়িতে জাগতিক সম্পত্তি বলতে যাই কিছু নাই আমার বাড়িতে আল্লাহর কদম মোবারক ছাড়া কোন জিনিস বাকি নাই যা ছিল তা নিয়েছি হুজুর যুদ্ধে রওনা হলেন সেটির মধ্যে আব্দুল্লাহ হুজুর বলেছেন হুজুর এই যুদ্ধে লোকেরা সবাই তো কান ধরে দান করলো আমি এমন বান্দা আল্লাহর কিছু দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছু নাই হুজুর আপনি দেওয়ার জন্য নামে দেওয়া ওই যুদ্ধে শহীদ হতে পারে আমি চাইলাম শহীদ হবো আপনি আমার রক্তের কাছে এর জন্য হারাম করে দিলেন বলছেন আব্দুল্লাহ এখন যদি তোমার মৃত্যু করে দিতে হয় তার কবরের ব্যবস্থা করো কাপড় কাপড়ের ব্যবস্থা করো হুজুর বলছেন ব্যবস্থা
দেখি ধর ওরা কে সেট করে দিই।